29 আগস্ট যুব আন্দোলনের নেতা রাজেশ্বর সুমিত্রা সিনহা সহ খাদ্য আন্দোলনের শহীদ দিলীপ তরুণ ও অরবিন্দের শহীদান দিবস। শনিবার এই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতাকর্মী সহ গণ আন্দোলনের নেতাকর্মীরা। স্মরণে মননে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামল বামপন্থী ছাত্র যুবরা। বীর শহীদদের আদর্শ তাঁদের দেখানো পথকে পাথেয় করে রাজ্যের অশুভ শক্তির সাথে লড়াই সংগ্রামের আহ্বান রেখে রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে বিলুনিয়া মহকুমা জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত বীর শহীদদের শহীদান দিবস। জেলার শহীদান দিবসের মূল অনুষ্ঠানটি হয় সিপিআইএম বিলুনিয়া বিভাগীয় অফিস প্রাঙ্গণে। এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ছাত্র যুব সংগঠনের নেতাকর্মী সহ গণ আন্দোলনের নেতাকর্মীরা। এরপর বিলুনিয়া বিভাগীয় ছাত্র যুব সংগঠনের সহযোগিতায় শান্তির বাজার ছাত্র যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির। বিলুনিয়া ফার্স্ট রেফারেল হাসপাতালে হয় এই রক্তদান শিবির। আয়োজিত শিবির থেকে শান্তির বাজার মহকুমা সম্পাদক জহর দেবনাথ জানান, যতই বাধা আসুক বামপন্থী যুব সংগঠন সবসময় মানুষের স্বার্থে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে লড়াইয়ের ময়দানে থাকবে। শ্রদ্ধা জানিয়ে স্মরণীয় সভাপতির শ্রদ্ধায় আমাদের সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সারা রাজ্য কর্মসূচিতে মালদান স্মরণীয় সভাপতির শহীদের প্রতি শ্রদ্ধা জানানো রাজ্য স্তরে সেখানে শহীদ স্মারক বক্তৃতা মহকুমা এবং জেলা প্রত্যেকটা মহকুমা অঞ্চল এলাকার মধ্যে প্রতিটি ইউনিট এলাকার মধ্যে আমরা আমাদের সংগ্রামের পতাকা উত্তোলন শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে আমরা সংবিধান দিবস যথাযোগ্য মর্যাদায় আমরা আজকের দিনে প্রতিপালন করছি। আমরা দেখছি এই সময়ের মধ্যে আমাদের রাজ্যের মধ্যে বিজেপি আইপিএফটির জোট সরকার রাজ্যের মধ্যে ক্ষমতায় আসেন। 2018 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে 25 বছর বামফ্রন্ট সরকার ছিল, রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ সেখানে ছিল। আমরা দেখছি আমাদের রাজ্যের মধ্যে ছাত্র যুবরা আমরা তখনও সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে আমরা রক্তদান শিবির প্রতি বছর আমাদের সংগঠনের মহকুমা অঞ্চল এলাকার মধ্যে আমরা সংগঠিত করতাম। রক্তদানকে সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের রাজ্যের মধ্যে একটা সামাজিক আন্দোলনের একটা সেখানে রূপদান করা গেছে এবং স্বেচ্ছায় রক্তদান সর্বভারতীয় ক্ষেত্রে ত্রিপুরা একটা জায়গার মধ্যে সেখানে পৌঁছে গেছে। আমাদের রাজ্যের মধ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী আজকের বর্তমান বিরোধী দল নেতা মানিক সরকারের নেতৃত্বে আমরা লক্ষ্য করেছি রক্তদানের সারা রাজ্যের মধ্যে একটা উল্লেখযোগ্য সংগঠন করেছিল। বিজেপি একটি ক্ষমতায় আসার পর আমরা আমাদের মহকুমা শান্তিবাজার এলাকার মধ্যে এই সময়ের মধ্যে 2-2 বার রক্তদান শিবিরের পরিকল্পনা বাড়িয়েছিলাম। সাংগঠনিকভাবে শান্তিবাজার সেখানে জেলা ব্লাড ব্যাংকের মধ্যে আমরা রক্তদান শিবিরের সেখানে আমরা সিদ্ধান্ত নেওয়ার পরও আমরা দেখছি এই সময়ের ভিতরে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের দ্বারা আমাদের রক্তদান শিবির বারবার সেখানে বাধাপ্রাপ্ত হয়েছে, আমরা রক্তদান শিবির করতে পারিনি। এই সময়ের মধ্যে আজকের দিনে আমরা দেখছি যখন দিলীপ তরুণ অরবিন্দ রাজেশ্বর সুমিত্রার শহীদান দিবস, আমরা আমাদের মহকুমা এলাকার মধ্যেও আমাদের সেই ভোরবেলায় স্মরণের শপথের শ্রদ্ধা আমরা প্রতিপালন করছি। শান্তির বাজার এলাকার থেকে আমাদের যুব আন্দোলনের সহযোদ্ধা বন্ধুরা আজকের বিলুনিয়া সেখানে ব্লাড ব্যাংকের মধ্যে আমাদের রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন। আয়োজিত রক্তদান শিবিরে ছিলেন দুই মহকুমার ছাত্র যুব সংগঠনের নেতা জহর দেবনাথ, রিপু সাহা, মধুসূধন দত্ত, উৎপল চক্রবর্তী, আশিস পাল সহ গণ আন্দোলনের নেতা বাসুদেব মজুমদার, দীপঙ্কর সেন, বাবুল দেবনাথ, ত্রিলোকেশ সিনহা সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন মোট 53 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।